উদয়ন গুহকে মধ্যে কোটি টাকা দেওয়ার জন্য পাঁচ হুমকি চিঠি পাঠালো কি এলো উদয়ন গুহ নিজে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া চিঠি পোস্ট করেছেন এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে তিনি হোয়াটসঅ্যাপে একটি হুমকি চিঠি দেখতে পান চিঠিতে লেখা রয়েছে দশ দিনের মধ্যে পাঁচ কোটি টাকা দিতে হবে এটি আদৌ কি কেএলও লেখা চিঠি নাকি তাদের প্যাড ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে অন্য কোনো পার্টি করতে পারে ভয় দেখানোর জন্য এর আগেও এমন চিঠি দেখা গিয়েছে আসামের বড় বড় ব্যবসায়ীদেরও এই ধরনের চিঠি দেওয়া হয়েছিল এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারকেও জানানো হয়েছে এবং পুরো বিষয়টা দেওয়া রয়েছে যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল সেই নাম্বারটিও পুলিশ সুপারের কাছে দেওয়া রয়েছে পুলিশ পুরোটাই তদন্ত করছে অফিসে গিয়ে তিনি এই বিষয়ে একটি অভিযোগ দিনহাটা থানার আইসির কাছে করবেন বলেও জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এগুলো সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই সেখানে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে এবং কিছু কয়েকজন মানে এসটিএ এর দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে এর আগে শুনেছি আমি এটা আমি এসপির নজরে নিয়ে এসেছি আমি আজকে অফিসে যাব অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করবো দিন আইসির রাইসির কাছে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এখন অনেকগুলো ব্যাপার হতে পারে সত্যি সত্যি কে এলও হতে পারে বা কে কে লেটার প্যাড ইউজ করে ফেক হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে